জন্ম 14 জুন 1946, যুক্তরাষ্ট্রের একজন ধনাঢ্য ব্যবসায়ী, বিনিয়োগকারী, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব, সাহিত্যিক এবং 2016 সালের আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনের বিজয়ী প্রার্থী। তিনি দ্য ট্রাম্প অর্গানাইজেশনের পরিচালক এবং ট্রাম্প এন্টারটেইনমেন্ট রিসোর্টের প্রতিষ্ঠাতা। ট্রাম্প নিউ ইয়র্ক শহরের স্থানীয় বাসিন্দা ফ্রেড ট্রাম্পের ছেলে। রিয়েল এস্টেট ব্যবসাকে নিজের কর্মজীবন হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে তার পিতার যথেষ্ট অনুপ্রেরণা ছিল। ট্রাম্প পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের অধীন ওয়ার্টন স্কুলে অধ্যয়নের সময় তার পিতার এলিজাবেথ ট্রাম্প অ্যান্ড সান প্রতিষ্ঠানে কাজ করতেন। পরবর্তীতে 1968 সালে স্নাতক ডিগ্রি অর্জনের পর তিনি তার পিতার প্রতিষ্ঠানের হাল ধরেন। 1971 সালে ট্রাম্প তার পিতার প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণভার গ্রহণ করেন এবং প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে দ্য ট্রাম্প অর্গানাইজেশন রাখেন। ট্রাম্প বর্তমানে যুক্তরাষ্ট্রের রিয়েল এস্টেট ব্যবসা এবং মিডিয়া তারকাদের মধ্যে অন্যতম প্রধান ব্যক্তিত্ব। ট্রাম্প 16 জুন 2015 তারিখে রিপাবলিকান পার্টির অধীনে 2016 সালের রাষ্ট্রপতি নির্বাচনে তার মনোনয়ন প্রার্থিতা ঘোষণা করেন। ট্রাম্প তার পূর্বের প্রচারণা কর্মকাণ্ড দিয়ে মিডিয়ার দৃষ্টি আকর্ষণ এবং জনসমর্থন অর্জনে সক্ষম হন। জুলাই 2015 থেকে রিপাবলিকান পার্টির জনমত নির্বাচনের মনোনয়নের ক্ষেত্রে পছন্দের দিক থেকে তিনি ধারাবাহিকভাবে প্রথম সারিতে অবস্থান করছেন। 2016 সালের 8 নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে তিনি 289 ইলেকট্রোরাল ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন। ডোনাল্ড জন ট্রাম্প সিনিয়র 14 জুন 1946 সালে নিউ ইয়র্ক শহর কুইন্সে জন্মগ্রহণ করেন। তার মা ম্যারি অ্যানি একজন গৃহিণী ও বাবা লোকুন ও বাবা ফ্রেড ট্রাম্প ছিলেন একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী। 5 ভাইবোনের মধ্যে ট্রাম্প চতুর্থ। তার মা ম্যারি অ্যানি স্কটিশ দ্বীপ লিউইসের টং গ্রামের বাসিন্দা। 1930 সালে 18 বছর বয়সে তার মা ম্যারি অ্যানি যুক্তরাষ্ট্রে চলে আসেন এবং সেখানে তার বাবা ফ্রেড ট্রাম্পের সাথে তার মার পরিচয় হয়। তারা 1936 সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ট্রাম্পের এক ভাই রবার্ট এবং 2 বোন ম্যারিয়ানি এবং এলিজাবেথ। ট্রাম্পের বোন ম্যারিয়ানি যুক্তরাষ্ট্রের ফেডারাল আদালতের একজন বিচারপতি। ট্রাম্পের আরেক ভাই ফ্রেড জুনিয়রের মৃত্যু হয়েছিল অতিরিক্ত মদ্যপানের দরুন। ট্রাম্প স্ববিরোধী পন্থায় বিভিন্ন সময় তার রাজনৈতিক বিষয়ক পাণ্ডিত্য এবং অবস্থান বর্ণনা করেছেন। পলিটিকো ট্রাম্পের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করেছেন সারগ্রাহী, তাৎক্ষণিক, উদ্ভাবনকারী এবং প্রায় স্ববিরোধী হিসেবে। ট্রাম্প পূর্বে তার রাজনৈতিক দলকে তালিকাভুক্ত ও সম্মিলিত করেছেন রিপাবলিকান পার্টি, ইন্ডিপেন্ডেন্স পার্টি এবং ডেমোক্রেটিক পার্টির সাথে। ট্রাম্পের অভিবাসন বিরোধী রাজনীতি তাকে তার শ্রমিক শ্রেণীর সমর্থকদের মধ্যে বেশি জনপ্রিয় করে তুলেছিল। তার প্রস্তাবিত নীতি এবং যুক্তরাষ্ট্রের রাজ্যসমূহ নিয়ে তার বিবৃতি তাকে জনমত বিচারে রিপাবলিকান ফ্রন্ট রানারে তাকে এগিয়ে রেখেছে। তার কিছু বক্তব্য বেশ কিছু রাজনীতিবিদ এবং মূলধারার সংবাদ মাধ্যম কর্তৃক বিতর্কিত বলে বিবেচিত হয়েছিল। রাজনৈতিক শুদ্ধতা থেকে নিবৃত্তি হল তার প্রচারকার্যের মূল বিষয়। ট্রাম্পের বেশিরভাগ বক্তব্যই হল অভিবাসন এবং সীমান্ত রক্ষা, অবৈধ অভিবাসীদের নির্বাসন, যুক্তরাষ্ট্র মেক্সিকান সীমান্তে দেয়াল নির্মাণ এবং অবৈধ মুসলিম অভিবাসীদের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ নিয়ে। অধিকাংশ অবৈধ অভিবাসীরা মেক্সিকান যুক্তরাষ্ট্র সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে বলে তার অভিমত। রিপাবলিক পার্টিতে তার প্রার্থিত্ব নিয়ে অনেক বিরোধিতা ও মতবিরোধ থাকলেও ট্রাম্পের মনোনয়ন প্রার্থিতা সফল হয়েছে মূলত ব্যাপক মিডিয়া কভারেজে ও প্রচারের দরুন। তিনি বেশ অনেকবার উদ্ধত এবং বিতর্কিতমূলক বক্তব্য রেখেছিলেন যা মূলত তার শ্রমিক শ্রেণীর সমর্থকদের আকর্ষিত করেছিল। ট্রাম্পের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা তাকে বিভেদ সৃষ্টিকারী, দায়িত্বজ্ঞানহীন এবং উৎপীড়ক হিসেবেও আখ্যায়িত করেছেন। ট্রাম্প অনেক গণ্যমান্য সাংবাদিক, রাজনীতিবিদ এবং মনোনয়ন প্রার্থী প্রতিদ্বন্দ্বীদের বক্তব্যের মাধ্যমে ব্যক্তিগত আক্রমণ করেছেন। যারা ট্রাম্পকে ব্যক্তিগত আক্রমণ করেন কিংবা ট্রাম্প যাদের সাথে মতানৈক্য পৌঁছাতে পারেন না তাদের নিয়ে ট্রাম্পকে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বাগাড়ম্বরপূর্ণ টুইট করতে দেখা যায়। ট্রাম্প তার অভিবাসন নীতির মাধ্যমে আনুমানিক 11 মিলিয়ন অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত করা এবং মেক্সিকান যুক্তরাষ্ট্রের সীমান্তে একটি সুদৃঢ় দেয়াল নির্মাণের প্রস্তাবনা রাখেন। এরই পরিপ্রেক্ষিতে মেক্সিকোর সাবেক প্রেসিডেন্ট ফেলিপ কালডেরন বলেন যে
এরকম গোমূর্খ দেওয়াল নির্মাণের জন্য আমরা এক পয়সা খরচ করতে আগ্রহী নই এবং এই ধরনের প্রস্তাবনা সম্পূর্ণই অর্থহীন। ট্রাম্প মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি সংগঠন আইএস এর উপর আক্রমণাত্মক বোমা বর্ষণের আহ্বান জানিয়েছেন এবং যুক্তরাষ্ট্রের প্রতিটি মসজিদে গোয়েন্দা সংস্থার নজরদারির উপর পূর্ণ সমর্থন জ্ঞাপন করেছেন। ধর্ম নিয়ে ট্রাম্পের বহু দৃঢ় বাগাড়পূর্ণ বক্তব্য রয়েছে। সন্ত্রাস এবং মুসলিম সম্প্রদায়কে একাত্ম করে ট্রাম্প যুক্তরাষ্ট্রে মুসলিম সম্প্রদায়ের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন। তিনি এমনকি বেন কার্সন এবং টেড ক্রুজের খ্রিস্ট ধর্মে তাদের বিশ্বাস নিয়ে প্রশ্ন তোলেন। এছাড়াও তিনি যুদ্ধরত মার্কিন সেনা সদস্যদের দেখাশোনা, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে সুদৃঢ়করণ এবং বাণিজ্যিক চুক্তিগুলোকে যুক্তরাষ্ট্রের শ্রমিকদের অনুকূলে আনার বিষয় নিয়েও বক্তব্য রেখেছিলেন। ট্রাম্প জীবনে তিনবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তার ব্যক্তিগত জীবন ব্যাপকভাবে মিডিয়া কভারেজ অর্জন করেছিল। ট্রাম্প মডেল ইভানা জেলনিকোভাকে 7 এপ্রিল 1977 সালে নিউ ইয়র্ক শহরের মার্বেল কলেজিয়েট চার্চে বিয়ে করেন। তাদের 3 সন্তান ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং এরিক ট্রাম্প এবং কন্যা ইভাস্কা ট্রাম্প। ট্রাম্পের স্ত্রী ইভানা 1988 সালে মার্কিন নাগরিকত্ব পেয়েছিলেন। তার স্ত্রী ইভানা ট্রাম্প 1989 সালে স্পাই ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পকে দ্য ট্রাম্প হিসেবে সম্বোধন করার পর থেকেই ট্রাম্পের এই নামটি ব্যাপকভাবে মিডিয়া জগতে আলোড়ন ফেলে। 1990-এর প্রথম দিকে ইভানার সাথে ট্রাম্পের বৈবাহিক সম্পর্ক সামান্য উত্থান পত্তন দেখা দেয়, কেননা সেই সময় ট্রাম্প অভিনেত্রী মার্লা ম্যাপলসের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিল। শেষে 1991 সালে ইভানা আর ট্রাম্পের বিবাহ বিচ্ছেদ ঘটে। ট্রাম্প আর অভিনেত্রী মার্লা ম্যাপলস অক্টোবর 13, 1999 সালে একটি কন্যা শিশুর জন্ম দেয়। এর 2 মাস পরে ডিসেম্বর 20, 1983 সালে তারা দুজন আবারও বিবাহবন্ধনে আবদ্ধ হয়। কিন্তু 1997 সালের মে মাসে তারা আলাদা হয়ে যায় এবং 1999 সালের জুন মাসে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। ট্রাম্প 1990-এর মাঝামাঝি সময়ে মডেল কারা ইয়ংয়ের সাথেও প্রণয়ে জড়িয়ে পড়েন। এছাড়া রাজকুমারী ডায়ানার প্রতিও ট্রাম্পের অনুরক্তি ছিল। ট্রাম্প 1997 সালে তার বই দ্য আর্ট অব কামব্যাকে লিখেছিলেন, আমার শুধু একটি অনুতাপই রয়েছে যে আমি কখনো ডায়ানা স্পেন্সারকে প্রণয় প্রার্থনা করার সুযোগ পাইনি। তিনি আরও বলেন, তার সাথে আমার বিভিন্ন অনুষ্ঠানে সাক্ষাৎ হয়েছিল, তিনি একজন প্রকৃত রাজকুমারী এবং একজন স্বপ্ন বালিকা। ট্রাম্প 1998 সালে স্লোভেনিয়ান বংশোদ্ভূত মডেল মেলোনিয়া নসের সাথে প্রণয় সম্পর্কে জড়িয়ে পড়েন এবং 2005 সালের জানুয়ারির 22 তারিখে ফ্লোরিডার পাম বিচ দ্বীপে বেথেসডা বাই দ্য সি এপিস্কোপাল চার্চে বিবাহবন্ধনে আবদ্ধ হন। 2006 সালে ট্রাম্পের স্ত্রী মেলানিয়া মার্কিন নাগরিকত্ব লাভ করেন এবং একই বছর 2006 সালে মেলানিয়া এবং ট্রাম্প ব্যারন উইলিয়াম ট্রাম্প নামের একটি পুত্র সন্তানের জন্ম দেয়। ট্রাম্প হলেন একজন প্রেসবিটেরিয়ান। 2011 সালের এপ্রিল মাসে 700 ক্লাবকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি একজন প্রোটেস্ট্যান্ট, একজন প্রেসবিটেরিয়ান এবং অনেক বছর ধরে গির্জার সাথে আমার একটি ভালো সম্পর্ক রয়েছে। আমি মনে করি ধর্ম একটি বিস্ময়কর জিনিস। আমি মনে করি আমার ধর্ম অপরূপ। নির্বাচনী প্রচার কার্যের ডোনাল্ড তার শ্রোতাবৃন্দদের উদ্দেশ্যে বলেছিলেন, দ্য আর্ট অব দ্য ডিল হলো তার দ্বিতীয় পছন্দের গ্রন্থ এবং তিনি আরও বলেন, তোমরা কি জানো আমার প্রথম পছন্দের বই কোনটি? বাইবেল। কোনো কিছুই বাইবেলের সমতুল্য নয়। ইহুদি আমেরিকান সম্প্রদায়ের সাথেও ট্রাম্পের সুসম্পর্ক রয়েছে। 2015 সালে একটি ইহুদি দৈনিক পত্রিকা আলজেমিনার জার্নালের এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আলজেমিনার লিবার্টি অ্যাওয়ার্ড পুরস্কার গ্রহণকালে ট্রাম্প বলেন, শুধু ইহুদি নাতি নাতনি নয়, আমার ইহুদি কন্যাও রয়েছে এবং আমি খুবই গর্বিত এটি নিয়ে। তার ইহুদি হওয়ার কথা ছিল না, কিন্তু তবু আমি খুশি যে সে ইহুদি হয়েছে। ট্রাম্প সম্পর্কিত আরও বিস্তারিত তথ্যের জন্য সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।